প্রতিদিনের মতো বুধবার বিকেলে ধর্মনগর তহসিল কাছারি অফিসে বসে কাজ করছিলেন তহসিলদার পম্পা দেবকানঙ্গ। সে সময় অফিসে আসে তার স্বামী জুয়েল দত্ত। অফিসে এসে স্ত্রীর হাত থেকে মোবাইল ফোনটি কেড়ে নেয়, পরে স্ত্রীকে বলে কার সাথে কথা বলছো। এরপর শুরু হয় তাদের মাঝে বাক পিতণ্ডা। একসময় একটি ধারালো ছুরি দিয়ে স্ত্রীর পেটে আঘাত করে সেই সময় অফিসে অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। সকলের সামনে এই ঘটনা সংগঠিত হয়। পরবর্তীতে দমকল কর্মীদের সহযোগিতা রক্তাক্ত অবস্থায় পম্পাকে নিয়ে যাওয়া হয় ধর্মনগর জেলা হাসপাতালে। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। এদিকে ঘটনার পর ঘাতক স্বামীকে ছুরিসহ আটক করেছে ধর্মনগর থানার পুলিশ। সাথে সরকারি অফিসে ঢুকে সরকারি কর্মচারীদের উপর প্রাণ খাতি আক্রমণের অভিযোগে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। এদিকে ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে আসেন মহকুমা শাসক সহ অফিসের কর্মচারীরা। তারা এসে আহত পম্পার শারীরিক খোঁজ খবর নেন। অপরদিকে আহত স্ত্রী জানান তার স্বামী দীর্ঘদিন যাবৎ তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়ে আসছে। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে সে ডিভোর্সের সিদ্ধান্ত নেয় আর তারপর থেকেই তাকে প্রাণে মারার হুমকি দিতে থাকে স্বামী। আপনি তখন কই আছিলেন? কি দিয়ে মারছে আপনারে? আপনার কি নাম? ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।